আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের নৃশংস খুনের ঘটনায় এবার পথে নামল 12ই জুলাই কমিটি। বর্ধমান শহরে আয়োজন করা হলো এক প্রতিবাদ মিছিলের। আরজিকরের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে যে বা যারা যুক্ত তাদেরকে অবিলম্বে চিহ্নিত করে কঠোর শাস্তি দিতে হবে, এই দাবিতে গোটা রাজ্য জুড়ে আন্দোলনের ঝাঁজ ক্রমশ বাড়ছে। বিভিন্ন স্তরের মানুষজন তারা রাস্তায় নামছেন। এবার 12ই জুলাই কমিটির পক্ষ থেকে বর্ধমান শহরে আয়োজন করা হলো মহামিছিলের। মহিলারা তারাও যেমন পা মিলিয়েছেন, পাশাপাশি 12ই জুলাই কমিটির অন্যান্য সদস্যরা তারাও এসে সমবেত হন এই প্রতিবাদ মিছিলে। শহরের রাজপথে পা মেলালেন বহু মানুষজন। এছাড়াও অন্যান্য সংগঠনের কর্মী সমর্থকরা তারা পা মিলিয়েছেন এই মহামিছিলে। গোটা রাজ্য জুড়ে আন্দোলনের তীব্রতা ক্রমশ বাড়ছে। এখনও পর্যন্ত এই ঘটনার সঙ্গে কে বা কারা যুক্ত তাদের চিহ্নিত করা সম্ভব হয়নি। আরজিকর কাণ্ডকে ঘিরে উত্তাল হচ্ছে গোটা রাজ্য, গোটা দেশ। তার পাশাপাশি পূর্ব বর্ধমানের নামদুর এলাকায় এক আদিবাসী তরুণীর গলা কাটা দেহ উদ্ধার হয় স্বাধীনতা দিবসের প্রাক্কালে। স্বাভাবিকভাবে সেই ঘটনাকে কেন্দ্র করেও নিরাপত্তাহীনতায় ভুগছেন এলাকার মানুষজন। মেয়েরা যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছে। যেভাবে গলা কেটে খুন করা হয়েছে আদিবাসী তরুণীকে, সেই ঘটনায় শিউরে উঠছেন এলাকার বাসিন্দারা। নারকীয় ঘটনা আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে, তার পাশাপাশি পূর্ব বর্ধমানের নামদুর এলাকায় এক বীভৎস ঘটনার সাক্ষী রয়েছেন মানুষজন। স্বাভাবিকভাবেই গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে ক্ষোভে ফুঁসছে নাগরিক সমাজ। আদিবাসীরা যারা দফায় দফায় আন্দোলন করছেন এবং পথ অবরোধ কর্মসূচি থেকে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন, তার পাশাপাশি সমাজের অন্যান্য স্তরের মানুষজন, বিভিন্ন পেশার মানুষজন তারা পথে নামছেন, আন্দোলন করছেন। 12ই জুলাই কমিটি সহ অন্যান্য সংগঠনের কর্মীরা তারাও পথে নামলেন। অবিলম্বে দোষীদের শাস্তি দিতে হবে এই দাবিকে সামনে রেখে বর্ধমান শহরের রাজপথে হাঁটলেন 12ই জুলাই কমিটির সদস্যরা। আমার প্রতিরোধের আগুন বেগুন জ্বলে যেন জীবন দারুণ প্রতিশোধে করে চূর্ণ ছিন্ন ভিন্ন তত ষড়যন্ত্রের জাল যেন আনে মুক্তি আলো আনে আনে লক্ষ্য শত প্রাণে শত লক্ষ্য কোটি প্রাণে আমার প্রতিবাদের ভাষা আমার প্রতিরোধের। আজকে শুধুমাত্র আমাদের জেলা সদর না, আমাদের গোটা জেলা, আমাদের রাজ্য, আমাদের দেশ, এমনকি দুনিয়ারও বড় বড় শহরগুলোতে গত 9ই আগস্ট রাত্রি থেকে অদ্যাবধি এবং আগামী দিনেও উত্তাল অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। ঘটনাটা সকলের জানা। আমাদের এই সংগঠনের নাম পরিচিতি 12ই জুলাই কমিটি নামেই পরিচিত। আমরাও আমাদের দেশের, আমাদের রাজ্যের সব অংশের আন্দোলনের পাশে আমরা থাকবার চেষ্টা করেছি। আমরা আমাদের সংগঠনকে নিয়ে আজকে আমরা বর্ধমান শহরে শুধু না, আমাদের রাজ্যের প্রতিটা জেলায় এবং কলকাতায় মিছিলের ডাক দেওয়া হয়েছে।